সাড়ে 11টা 12টা হবে। তো রান্নাঘরে চলে এসেছি, চান টান সেরে, বাসি কাজ সেরে, চান টান সেরে টিফিন খেয়ে চলে এসেছি রান্না করার জন্য রান্নাঘরে। তো দেখো আজকে আমাদের লাঞ্চের মেনু কি হবে, তো চলো দেখাচ্ছি। তো এই দেখো আমাদের আজকে মাছ রান্না হবে। এইদিকের এই যে এই মাছটা হচ্ছে ভোলা মাছ, আর এইগুলো হচ্ছে চোখ ঢালা মাছ। আমাদের উড়িয়াতে বলে কি পানিয়াখিয়া মাছ। তো যাই হোক, এটা হচ্ছে পানিয়াখিয়া বড়দের জন্য। আর এখানে চারটে ভোলা আছে, এই ভোলা মাছটা বাচ্চাদের জন্য হবে, চারটে বাচ্চার জন্য। এমনিতে আমাদের ঘরে ছটা বাচ্চা, কিন্তু বড় বৌদি আমাদের নেই, বাপের বাড়ি গেছে, সেই জন্য চারটে বাচ্চা। তো চলো এটা নুন হলুদ মাখিয়ে নিই। নুন দিচ্ছি, নুন হলুদ মাখিয়ে আগে ভেজে নিই, তারপরে দুটো আলাদা আলাদা রান্না হবে। দেখো আমাদের মাছ ভাজা হয়ে গেছে কমপ্লিট। এবার তেল এটা ভেজেছে, এতে চোখ ঢালা মাছটা রান্না করব। তো দেখো এই দেখো বেগুন কেটে রেখেছি, বেগুনটা দিয়ে দিলাম। একটু নুন দেবো বেগুনের মধ্যে, একটু হলুদ দেবো। তো দেখো বেগুন ভাজা আমাদের হয়ে গেছে, আর এই তেলটার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম, আর কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটা ফোড়ন দিলাম। আর দেখো হলুদ দেওয়া হলো তেলের মধ্যে, তেলের মধ্যে হলুদটা দিয়ে মানে বেশিক্ষণ টাইম দিলে হবে না, নাড়াচাড়া করতে হবে। আর দেখো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম, আর গ্যাসটা সেই সময় একদম লো ফ্লেমে রাখতে হবে, নাহলে মশলাটা পুড়ে গেলে মাছটা খেতে ভালো লাগবে না। আর একটুখানি নাড়াচাড়া করে দেখো জল দিয়ে দিলাম, একটু বেশি করে জল দিয়ে দিতে হবে, এটা ফুটবে। এরপরে এর মধ্যে দেবো সর্ষে বাটা। দেখো মাছগুলো কি সুন্দর লাগছে, ভেজে রেখেছি। তোমরা এরমভাবে করে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে খেতে। দেখো সর্ষে বাটাটা দিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে তুলে তুলে। সর্ষে বাটা তেলে দিলে সর্ষে বাটা তেতো হয়ে যাওয়ার চান্স থাকে, সেই জন্য ঝোলটা করে নিয়ে লাস্টে সর্ষে বাটাটা ইউজ করতে হয়। দেখো ফুটে উঠেছে,
আমি ওইদিকে ওই সরষে বাটার বাটিটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম পুরোটা। এরপর নুন দিয়ে দিলাম পরিমাণ মতো বুঝে। দেখো ঝোল ভালো করে ফুটে গেছে, এবার মাছ ভাজাগুলো এক এক করে ছেড়ে দেবো। দেখো মাছ ভাজাগুলো ছেড়ে দিলাম, মাছগুলো এত বড় বড় কড়াই থেকেই বেরিয়ে যাচ্ছে। আর দেখো বেগুন ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম। খুব সাবধানে এটা নাড়াচাড়া করতে হবে, বেশি ঘাটলে পরে মাছটা ভেঙে যাবার ভয় থাকে। সঙ্গে সঙ্গেই নামিয়ে দেবো মাছটা, একটু ফুটে গেলে মাছটা সমেত নামিয়ে দেবো। আরে দেখো মাছ তোমার হয়ে গেছে, এটা আবার আলাদা মানে কড়াইটা ধুয়ে ওতে তেল দিয়ে পেঁয়াজগুলো দিচ্ছি। এটা ভোলা মাছটা রান্না করব বাচ্চাদের জন্য। তো আমার ছোটো জায়ের মেয়েরা তো ঝাল একদমই খায় না, তাই ওদের পেঁয়াজ মানে লঙ্কাটা দেবো না, লঙ্কা ছাড়া ওদের ঝোলটা করে ওদের মাছটা বার করে দিয়ে। আমার ছেলেরা তো অল্প অল্প একটু ঝাল খায়, তো আমার ছেলেদের জন্য অল্প একটু লঙ্কা দেবো। তো দেখো কীভাবে করছি, দেখো টমেটো দিলাম, টমেটোটা ভালোভাবে আর কি ভাজা হয়ে গিয়ে মেল্ট হয়ে যায়, নাহলে পরে টমেটো দিলে গলতে যায় না। দেখো আদা রসুনও দিয়ে দিলাম অল্প একটু, এই হলুদ গুঁড়ো দেওয়া হলো। এবারে জল দিয়ে দিয়ে কষতে হবে ভালো করে, মানে ভোলা মাছ এমনি রান্না করলেও ভালো লাগে খেতে, আর শীতকালে তো এখন এই সব মাছই বেশি সুন্দর লাগে খেতে বড় মাছের থেকে। দেখো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কম লাগছিল বলে। এবার বাচ্চাদের মানে মাছটা দিয়ে দেবো, দিয়ে ওদেরটা বার করে তারপরে আমার ছেলের মাছটা মানে একটু লঙ্কা দিয়ে আমার ছেলের মাছটা করবো। দেখো বাচ্চা দুটোর মাছ হয়ে গেছে বার করে দিয়েছি, আর এটা আমার ছেলের এদের একটু লঙ্কাও দিয়েছি, দিয়ে আমার ছেলের মাছটা এতে দেবো। দেখো ধনে পাতাও দেওয়া হয়েছে মাছে, বলা মাছে ধনে পাতা না দিলে ভালো লাগে না। হ্যাঁ দেখো আমার ছেলে দুজনের একটাই মাছ করছি, কারণটা হচ্ছে একটা রেখে দিচ্ছি রাত্রিরে খাওয়াবো, আর বা মাছটা অনেক বড় আছে, আর আমার ছোট ছেলে তো একদমই বেশি খায় না, ওই দিয়ে একটা মাছেই ওদের দুজনের হয়ে যাবে। আর এটা দেখো চোখ ঢালা মাছ ভাজা একটা রেখে দিয়েছি আমার জন্য, এটা আমি স্পেশালভাবে করে খাবো। আর দেখো আমাদের ফাইনাল লুক, মাছের ঝাল আর নিচের বাটিতে ডাল আছে। তো দেখো তোমাদের বলেছিলাম আমার একটা স্পেশাল মাছের মাছ বানিয়ে খাবো, তা ওদিকে দেখলে মাছের ঝোলটা শুধু নিয়েছি চোখ ঢালা মাছের, আর ভাত নিয়েছি আর এই মাছ ভাজা। মাছ ভাজা এরকমভাবে খেতে আমার খুব ভালো লাগে, পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আর একটু নুন দিয়ে মাছটা ভালো করে মেখে খাবো। তো আমার ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে ভিডিওটা রান্নার রেসিপিগুলো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে আরও সাহায্য করো। তো টাটা, ভিডিওটা দেখতে থাকো।
আমি যে খাবো সেটাও তোমাদের একটু দেখাবো। এই দেখো খেতে চলে এসেছি, তো খেয়ে নি, তোমরাও যাও লাঞ্চ করে নাও। তো টাটা, বাই বাই, সি ইউ।